হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে ফেস না দেখিয়ে শুধুমাত্র ভয়েস ওভার করে মাসে 15-20 হাজার টাকা কীভাবে ইনকাম করবেন তার পুরো প্রসেস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও ফুটেজগুলো আপনারা কোথায় পাবেন এবং এর উপরে শুধুমাত্র আপনার ভয়েস ওভার করে কীভাবে আপনার চ্যানেলে আপলোড করবেন। তো এই চ্যানেলটা দেখুন, এখানে সাবস্ক্রাইবার এবং ভিউ দেখুন। এই একটা ভিডিও কিন্তু তার নিজের না, সবগুলো বাইরের থেকে নেওয়া এবং সে শুধুমাত্র তার ভয়েস ওভার দিয়ে এই চ্যানেলটা দেখুন কত দ্রুত তার গ্রো করে নিয়েছে এবং চ্যানেলটা মনিটাইজ তো হয়েছে এবং সে কিন্তু পর্যাপ্ত পরিমাণটা আর্নও করছে। তো আপনারা চাইলে এরকমই একটা চ্যানেল করতে পারেন এবং এরকম ধরনের ভিডিও ফুটেজ কোথা থেকে পাবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য প্রথমে আমি আপনাদেরকে সেই ভিডিও সাইটে নিয়ে যাব, একটা চায়না অ্যাপ। এই অ্যাপটা ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং কীভাবে আপনারা এটা ডাউনলোড করে ভিডিও সেভ করবেন পুরোটা আমি দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে এই অ্যাপটা থেকে কী পরিমাণ ভিডিও পাওয়া যায় এবং কোনো ধরনের কপিরাইট খাবেন না সেই প্রসেসে আমি আপনাদেরকে পুরো আপলোড সহ দেখাবো। তো প্রথমে আমি এই অ্যাপটাতে আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি। দেখুন এরকম ধরনের ভিডিও ফুটেজগুলো আপনারা কিন্তু শুধুমাত্র ডাউনলোড করে নেবেন, নিয়ে এই ভিডিওর অডিওটা বন্ধ করে দিয়ে নিজে জাস্ট একটু ভয়েস ওভার করে দিবেন, প্লাস আর কোনো কিছুই করা লাগবে না, তারপরে নিজের চ্যানেলে আপলোড করে দিবেন। তো বন্ধুরা দেখে নিন আপনারা কীভাবে এই চ্যানেলের ভিডিও আর কি ডাউনলোড করবেন। খুবই সহজ, এরকম ধরনের ভিডিও আপনারা জাস্ট ডাউনলোড করে ভয়েস ওভার করে আপলোড করলে কিন্তু চ্যানেল মনিটাইজ হতে সময় লাগবে না। দেখুন কত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এই চায়না অ্যাপে আপনারা পেয়ে যাবেন এবং ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো এর জন্য আপনারা কী করবেন সেটা আপনারা দেখতে থাকুন। তো এই ভিডিওটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, শেয়ার বাটনের উপরে ক্লিক করবেন, এর কোনো লিঙ্ক নেওয়া লাগবে না। দেখুন সরাসরি ডাউনলোড লেখা, জাস্ট এই ডাউনলোডের উপরে একটা ক্লিক দিয়ে দেবেন। দেখুন ডাউনলোডিং কিন্তু শুরু হয়ে গেছে। এভাবে আপনারা এখান থেকে ইচ্ছা মতো যত ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। আর এই ভিডিওগুলো ডাউনলোড করার পরে কোথায় যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে আপনাদেরকে এই ফানি ভিডিওটা ডাউনলোড করে দেখাবো। শেয়ার বাটনে ক্লিক দিলাম, ডাউনলোড অপশনে ক্লিক দিলাম, দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এবার আপনারা এই ভিডিওগুলো কোথায় পাবেন বা কোথায় সেভ হবে এর জন্য আপনার ফোনে যে গ্যালারি অপশন আছে এর উপরে ক্লিক দেবেন। দেখুন চলে আসছে। এবার ভিডিওর উপরে আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই, দেখুন এই কিন্তু সেই ভিডিও। এই ভিডিও অডিও আপনারা বন্ধ করে দিয়ে কীভাবে ক্যাপকাটের মাধ্যমে শুধুমাত্র ভয়েস ওভার করে আপনাদের চ্যানেলে আপলোড করে চ্যানেল কীভাবে মনিটাইজ করবেন সেটাই দেখাবো। এর জন্য নিউ প্রজেক্টে ক্লিক দেবেন। দেখুন যে ভিডিও ডাউনলোড করা হয়েছিল সেই ভিডিও সিলেক্ট করে ওপেন করে নিলাম। এবারে এর যে রেশিও সেটা ঠিক করে নেব। এবার ভিডিওর উপরে ক্লিক করে আপনারা ছোটো বড়ো করতে পারবেন এবং এই ভিডিওর শেষে যেটা আছে সেটা এখান থেকে স্প্লিট করে কেটে দিব। আপনারা যারা নতুন তাদের জন্যই কিন্তু পুরো ভিডিওটা আমি এক এক করে দেখাচ্ছি। এবার দেখুন এখানে যে ভলিউমটা একেবারে জিরো করে দেবো, তাহলে কিন্তু এই ভিডিওয়ে আর কিছু থাকবে না। এবারে দেখুন এই যে অডিও আছে এর উপরে ক্লিক, তারপরে রেকর্ডের উপরে ক্লিক। এবারে দেখুন চলে আসছে ট্যাপ অর প্রেস অ্যান্ড হোল টু রেকর্ড, এটা চেপে ধরে রাখলেই কিন্তু আপনি ভয়েস ওভার দিতে পারবেন। বাস এভাবে আপনারা এই ভিডিওতে এভাবে ভয়েস ওভার দিয়ে দেবেন, দেওয়ার পরে এই ভিডিওটা সেভ করে নেবেন। এই বাটনের উপরে ক্লিক করলে এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা এবারে আপনারা আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এই যে প্লাস আইকন আছে এর উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে ক্রিয়েট এ শর্ট ভিডিও এইটার উপরে না দিয়ে আপলোড এ ভিডিও এইটার উপরে ক্লিক দেবেন। দিলে আপনি যে ভিডিওটা এইমাত্র সেভ করেছেন সেটা দেখুন 9 সেকেন্ড চলে আসছে। জাস্ট এটার উপর একটা ক্লিক দিলে এই ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। এবারে নেক্সট, এরপরে যে ফিল্টার নিচে ফিল্টার লেখা আছে এইখানে ক্লিক করে আপনারা এই ভিডিওটা আরও একটু আকর্ষণীয় করতে পারবেন। এরপরে উপরে নেক্সট। এবারে বন্ধুরা
আপনারা এই যে পেন্সিল মতো যে আইকন আছে এটার উপরে ক্লিক দিয়ে এই ভিডিওর যে থাম্বু লাইন মানে শর্ট ভিডিওতে তো থাম্বু লাইন অ্যাড করা যায় না, এই ভিডিওর যখন বিভিন্ন জায়গায় ক্লিক করলে কিন্তু যেটা দেখাচ্ছে আপনার শর্ট ভিডিওর এটা কিন্তু থাম্বু লাইন হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এটার উপরে রেখে ডান দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মোস্ট ইম্পর্টেন্ট টাইটেল, এবারে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন ঠিক সেই ক্যাটাগরির টাইটেল ব্যবহার করবেন। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এইটা ব্যবহার করবেন। এবারে কিছু হ্যাশট্যাগ অবশ্য ব্যবহার করতেই হবে। এখানে আপনি মিনিমাম 4টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এই হ্যাশট্যাগই কিন্তু আপনাকে ভিডিও ভাইরাল করতে সাহায্য করবে। তো এর জন্য কিছু ভাইরাল ট্যাগ আছে যেগুলো আপনারা সার্চ করে নিয়ে ইউজ করবেন। তো আমি এখানে 4টা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে একটা লাইক করে সাথে থাকবেন। দেখুন লাস্টেও আপনারা অবশ্যই শর্টস এটা লাস্টে ব্যবহার করবেন। এরপরে লোকেশনটা অবশ্যই দিবেন, যে দেশ থেকে আপলোড করবেন সেই দেশের লোকেশন অবশ্যই দিবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। এরপরে পেইড লেভেলটা এখানে নো করে দিবেন। দেওয়ার পরে সব কিছু ঠিক থাকলে এখানে ভিজিবিলিটি অবশ্যই আনলিস্টেড থাকবে। এরপরে আপলোডেড শর্ট এটার উপরে ক্লিক দিলে আপনার ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনার ভিডিও যে আপলোড হচ্ছে সেটা কিন্তু আপনারা এই লাইব্রেরিতে দেখতে পাচ্ছেন। এবার দ্বিতীয় স্টেপে আপনারা কী করবেন সেটা দেখাবো। এবারে ইউটিউবের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট বিষয় ওয়াইট স্টুডিও, এটা ওপেন করবেন। করার পরে আপনার ভিডিওর উপরে ক্লিক দিবেন, যেটা এই মাত্র আপলোড করা হলো সেটার উপরে ক্লিক দিলাম। দেখুন রেস্ট্রিকশন কিন্তু নন দেখাচ্ছে। এবারে যে পেন্সিল মতো আইকন এটার উপরে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে টাইটেলের যেটা আছে এইটা আপনারা ডিসক্রিপশন এবং ট্যাগ এই তিনটা জায়গায় কিন্তু ইউজ করবো। তো এই জন্য আমি প্রথমে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিছু কথা আপনাকে অবশ্যই লিখতে হবে। আমি ছোটো করে কিছু লিখলাম, আপনারা অবশ্যই কিছু লিখবেন। এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন বেশি করে এবং অবশ্যই ডিসক্লেইমার দিয়ে দেবেন। এই ভিডিওটা কোন রিলেটেড সেটার উপরে অবশ্যই একটা ডেসক্রিপশন লিখবেন। তো আমি ছোটো করে এটা লিখলাম, আপনারা পুরোটা ভালো করে বুঝে শুনে লিখে নেবেন। এটা ভিজিবিলিটি পাবলিক প্লে লিস্ট সিলেক্ট করবেন এবং এখানে কিছু ট্যাগ দেবেন। অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে যে ট্যাগ ইউজ করছেন সেই ধরনের ট্যাগগুলো এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। তো আমি এখানে কিছু ভাইরাল ট্যাগ ইউজ করছি, আপনারা এর থেকেও বেশি ইউজ করতে পারবেন। 500 ক্যারেক্টার পর্যন্ত ট্যাগ ইউজ করতে পারবেন। এবং ক্যাটাগরি অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এন্টারটেনমেন্ট। ব্যাগে আসার পরে সব কিছু ঠিক যদি থাকে দেখে শুনে এখানে সেভ বাটনে ক্লিক দিয়ে দিবেন, আপনার ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে যাবে, মানে আপনার ভিডিও কিন্তু পাবলিশড হয়ে গেছে। এবারে দেখুন রেস্ট্রিকশন নাম দেখাচ্ছে, মানে আপনার এটা কপিরাইট খায়নি, মানে আপনি এই ধরনের ভিডিও আপলোড করতে পারবেন এবং এখানে মনিটাইজ করতে পারবেন। এবার দেখাবো আপনারা এই অ্যাপটা কোথায় পাবেন। এই যে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে এই লিঙ্ক পাবেন, লিঙ্কটা নিয়ে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে জাস্ট এখানে পেস্ট দিয়ে সার্চ করবেন। দেখুন সেই অ্যাপ কিন্তু চলে আসছে। এবারে আপনারা এখানে যে ডাউনলোড অপশন আছে জাস্ট এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করবেন। ডাউনলোডের উপরে ক্লিক করে আপনার যতগুলো জিমেইল আছে সবগুলো শো করবে, যে কোনো একটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে প্যাকেজ ইনস্টলার এটার উপরে ক্লিক দিয়ে দেবেন, তাহলে আপনার অ্যাপটা আপডেট হওয়া শুরু হবে। এবারে আপডেটের উপরে ক্লিক দেবেন। আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক সেইভাবে এই অ্যাপটা ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এটাতে কোনো ধরনের লগ ইন বা সাইন আপ করা লাগবে না, আপনারা শুধুমাত্র ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। এরকম ধরনের ভিডিও আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।